बंधुरा वेलकाम आपनादेर सबाई के स्वागत जानाई शुभेंदी तार आरो एक नतून ब्लगे हाय करछि आमार भाईजी एवं भाई तो आज चले जाब जार जन्य भाई भाईजी सबाई के निये एक ब्लग बनानोर चेष्टा करछि तो ये आमार रांची पर्यन्त जावार ब्लगटिओ थाकबे तो आपनारा देखते थाकुन आशा करी भालो लागबे। बागानेर फुलगुलो देखुन बंधुरा कत सुंदर फुटेछे। आज के पुरो बागान आमादेर बाड़ीर एक्सप्लोर करब तो चलुन देखा जाक। দুজনকে দেখুন, একজন টেডি বিয়ার তো আর একজন ফুটবল। সঙ্গি বেরিয়ে পড়েছে, একজন আমার ভাই আর একজন আমার ভাইজি। তো আমরা এখন যাচ্ছি, আমাদের এই গাছটাতে আম হয়েছে। এই সময় আম খুব একটা দেখা যায় না। এই গাছটাতে বারো মাসই আম হয়। আমের সাইজগুলো দেখুন বন্ধুরা, খুবই একদম নিচ পর্যন্ত হয়েছে, হাত পেয়ে যাচ্ছে। যে একজন আম দেখছে পেকেছে কিনা, চলুন দেখা যাক। এটা দারুচিনির গাছ। আমরা যে দারুচিনি সবজিতে দেই সেই দারুচিনির গাছ। ছাল ছাড়ানো চলছে, দেখুন ছাল ছাড়িয়ে অনেক চেষ্টা কসরত চলছে, ছিঁড়ে গেছে। খাওয়া দাওয়া চলছে, বাহ অসাধারণ। বাড়ির সামনের ঝাউ গাছগুলো দেখুন বন্ধুরা, ভাইজি এই যে ভাইজি আর কাকিমা আর বাকি সব ওইখানে জটলা পাকিয়েছে। কিসের জটলাটা হচ্ছে দেখতে হবে, চলুন দেখা যাক। চলো গাছ দেখাচ্ছে ভাইজি। এখন যে পুচু মুন্নি, এটা মুন্না আর এ তো ভাই। চলো, আর এরা হচ্ছে রিমি জিমি, আমাদের বাড়ির দুইজন রিমি জিমি। এটা সবেদা গাছ বন্ধুরা, কিন্তু এখনো পর্যন্ত না রয়েছে একটা। চলুন দেখা যাচ্ছে একটা সামনাসামনি, অনেক বড় গাছ, ওপরের দিকে হয়তো থাকবে, নিচ থেকে দেখা যাচ্ছে না। তো চলুন বাকি জিনিসগুলো দেখাই। চলুন এটা দিয়ে যাচ্ছি বাগানে, পেছন দিকের বাগানে। এটা তো পুকুর, আপনারা দেখেছিলেন পুকুরের সামনে কাঁকড়া। সবাই খুব, আমরা সবাই প্রতিদিন এখানে স্নান করতে আসি, এও স্নান করে, এটা তো সবার আগে স্নান করে। এক্ষুনি বল পড়ে গেলে, বাস বলতে বলতে চলে গেল বল জলে। এখানে একটা ছোট্ট দর্শক বসে আছে। এসেছি বাগানের পিছন দিকের সাইডটায়, অর্থাৎ যেদিকটাতে পুকুর রয়েছে। চলুন এদিকেও বেশ কিছু গাছ রয়েছে, আপনাদের দেখাই, আশা করি ভালো লাগবে। এটা বন্ধুরা কামরাঙ্গার গাছ, দেখতে পাচ্ছেন কামরাঙা হয়ে আছে। কামরাঙ্গা কুড়োনো চলছে, মুন্নি কামরাঙা নিয়ে খেলা শুরু করে দিয়েছে।
আমার ভাইটা কোন দিকে গেল কে জানে, ও বল খুঁজছে মনে হয়। তো চলুন দেখাচ্ছি, আরো অনেক গাছ রয়েছে, তো চলুন সব দেখাই। পেছন দিকের পুরো বাগানটা আপনাদের একবার দেখিয়ে দিই। এটা বাগানের সাইডটা সুপারি গাছে ভর্তি, দাদা খুব যত্ন করে এই জিনিসগুলোকে লাগিয়েছে। বন্ধুরা এটা মুসাম্বি লেবুর গাছ, মৌসম্বি যেটাকে বলা হয়, একটাই হয়ে রয়েছে। গাছটা কিছুটা এরকম, গাছে উঠা চলছে, একজন উঠে বসে আছে আর একজন হনুমানের মতো লম্ফ জম্প করে ওপরে উঠছে। তো চলুন, আরেকজন এইখানে উঠেছে, এই গাছে উঠেছে, আর এ বেচারা ছোট্ট, এ কোথাও উঠতে পারেনি, এ নিচেই রয়েছে, এ আমার দলে। আর এরা সবাই যে যার গাছে উঠে, একজন উঠে গেছে এখান থেকে, আর একজন তো ওইখানে মনে হচ্ছে ডাল ভেঙে দেবে এবারে। এখানে ছোট ছোট বাচ্চারা খেলা করছে, পাশের বাড়ির এরা সব। পেয়ারা গাছটাতে একটা মাত্র পেয়ারা হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মিনিমাম এই পেয়ারাটার ওজন হবে 500 থেকে 700 গ্রাম, একটাই হয়ে রয়েছে এত বড় গাছটাতে। তো আমরা বেরিয়েই যাচ্ছিলাম, এ সময় চোখে পড়লো। চলুন, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের বাগান এক্সপ্লোর কমপ্লিট, আমারও ট্রেন রয়েছে। তো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে যাচ্ছি বাগান থেকে, এমনিতে সন্ধেও হয়ে গেছে অনেকটা, তো সবাই চিন্তাও করবে। তো চলুন দেখা হচ্ছে। এই যে এতক্ষণে ঘুম থেকে উঠেছে রাজাবাবু, আমরা পুরো বাগান এক্সপ্লোর করার পরে রাজাবাবু উঠেছে এখন ঘুম থেকে। তো চলো একটু হাই করে দাও, ভালো করে হাই করো। দাদা খুব সুন্দর নেচে দেখাচ্ছিল কালকে কে কি করবে। এই যে দাদু, ইনি হচ্ছেন আমার দাদু, এনার নাম পাঁচু গোপাল কর, রাধামোহনপুরের অনেকেই চেনে নেন নাকে। আসছে ব্লগটা আমরা শেষও করব, তো চলুন সবাই টাটা বাই বাই করছে। দুজন পড়তে বসে গেছে, কাকা আর ভাইজি, একটু হাই করে দাও সবাই। ওকে বন্ধুরা, তো আমরা আমাদের যেটুকু বাগান এক্সপ্লোর করার ছিল আমরা বাগান এক্সপ্লোর করে দিয়েছি টোটাল, আজকে এখান থেকে চলে যাব। তাই যাওয়ার আগে এখানের থেকে টাটা, সবাইকে ভালো থাকবেন। টোটাল রাস্তার ব্লগটা আপনাদের দেখাবো, আশা করবো আপনাদের ভালো লাগবে। অর্থাৎ রাধামোহনপুর থেকে রাঁচি, আমরা যেটা রাঁচি থেকে রাধামোহনপুর আসার একটা ব্লগ বানিয়েছিলাম, ট্রেনে ওঠার পরে অর্ধেকটা বানিয়ে আমরা আনকমপ্লিট অবস্থায় ওটাকে রাখতে বাধ্য হয়েছিলাম। তো সেই ব্লগটা আজ কন্টিনিউ হবে, আমরা রাধামোহনপুর থেকে রাঁচি যাওয়ার যে ব্লগটা টোটাল বানাবো। দেখা হচ্ছে, বাই বাই।